মাই পাগালু আই হে এভরিওয়ান, দিস ইজ মি মাইরা ফ্রম ওয়েস্ট ফ্রেম। তো তোমরা হয়তো এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর অন্ধকার, তাই না? আমাদের আবার অন্ধকার খুব পছন্দ হয়তো বা, তাই না? তো আজকে আমি তোমাদের জন্য একটি ফার্স্ট ব্লগ নিয়ে চলে এসেছি। অনেক দিন ধরে ব্লগ করা হয় না। ও, আমি তো ভুলেই গেছি, আমি তো ব্লগ ভিডিও দেই না আর কি বলি। তো পরীক্ষা শেষ, কি শান্তি, পরীক্ষা শেষ, তাই সারাদিন ল্যাপটপ নিয়ে বসে থাকি। তো আমি তো অনেকগুলো ভিডিও আপলোড দিয়েছি, তো আজকে আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে ডিম্পসের ব্লগ। তো আমি আবার ডিম খেতে খুব ভালোবাসি, সবসময় খালি ডিম 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 করি আর ডিম খাই। তো ডিম খেতে খেতে আমার খুব অভ্যাস হয়ে গেছে, যেন সারাদিনই আমি ডিম খাই। তো আজকে আমি ভাবলাম যে তোমাদের জন্য হচ্ছে ডিমেরই ইয়া নিয়ে চলে আসে। আমি সারাদিন সিনেমা দেখে দেখে সিনেমায় চলে আসে বারবার। তো কি বলছিলাম যেন ভুলে গেছি, আমি বলতেছিলাম এখনই মনে পড় কি জানি বলতেছিলাম না, হ্যাঁ মনে পড়েছে। তো আমি হ্যাঁ ডিম্পসের একটা ইয়া দিতে চাচ্ছিলাম, ডিম্পসের ব্লগ। তো তোমরা আমার ডিম্পসের ব্লগটা দেখতে চলো আমরা রান্নাঘরের দিকে এগোই। ও, আর একটা জিনিস দেখো, আমার এই সাউন্ড বক্সটা কত সুন্দর, তাই না? দেখো এখান থেকে লাইট জ্বলে কি সুন্দর। এ দেখো, এটা দেখাচ্ছি তোমাদের। তো এটা যাতে ময়লা না করে জন্য দিয়েছি, এটা হারিয়ে গেছে। তো দিস ইজ মাই ফেভারিট ডিম। তো এই ডিমটাকেই আমার পোস্ট করতে খুব কষ্ট লাগতেছে। বাবা গো, এত কিউট একটা ডিমের বাচ্চা, মানে ডিম। তো এই ডিমটা আমার খুবই কষ্ট লাগছে, সেটাকে আমি পোস্ট করব এই জন্য। তো কিছু করার নেই, আমাকে তো পোস্ট করতেই হবে, নাহলে আমি খাবো কী করে। এই জন্য চলো আমরা এখন ডিম পোস্ট করতে এগোই। তো এই যে চুলাটা অন হয়ে গিয়েছে, এখন আমরা তৈরি করব। তো দিস ইজ মাই ফ্রাই প্যান। এটা ফ্রাই প্যান বলে নাকি কী বলে আমার মনে নেই। তো এখন আমি আমার এই সুন্দর বাচ্চা ডিমটাকে পোস্ট করব। আর আমি একটু স্টাইলিশভাবে পোস্ট করতে কিন্তু খুব পছন্দ করি, এই জন্য আমি এরম করব। ওহো, তো আমি ভুলেই গিয়েছিলাম যে আমি চুলায় তেল দিইনি আর চুলাটা অনও করিনি। তাহলে কেমন লাগে, মানে আমি এমনি এমনি ডিম ভাল পোস্ট করতে চলেছিলাম, তখন আমার মামুনি এসে বললো যে চুলাই অন করোনি, তাহলে পোস্ট করবা কী করে, কি ফানি জোকস। তো আমি একটু পানি খেয়ে নিই। তো এই তো আমি তেলটা দিয়ে দিয়েছি আর নাড়াচাড়া করছি। তো এই যে আমি এখন ফাটাবো। তো আমার ডিমটা একটু খারাপ দেখতে হলো, তোমরা কিছু মনে করো না, কেন আমি এত এক্সপার্ট না আর এত ভালো রাঁধুনিও না যে স্পেশাল শেফ না হলেও আমার বাড়িতে এরকম দেখতে হলেও ডিমটা, কিন্তু আমি কিন্তু রান্নায় অনেক ভালো আছি। এখন আমি কী করবো, এখান থেকে একটু লবণ টবণ নিব। লবণ টবণ নেওয়ার পর এরকম করে দিয়ে দেবো। তো তারপরে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। তারপরে আমি দিব হচ্ছে জিরা গুঁড়া। তো জিরা গুঁড়ার জন্য একটু ফ্লেভার আসার স্টেপটা অনেক ভালো হয়। ত্রিভুজ আকৃতি হয়েছে, কোনো বড় শেপ কি তোমরা দেখেছো যে এত সুন্দর ত্রিভুজ আকৃতি হয়েছে? দেখো, তাহলে আমি বড় শেপ দিচ্ছিও বড় শেপ, এই জন্য এত সুন্দর, মানে হচ্ছে ত্রিভুজ আকৃতিতে আর পিৎজার মতন দেখতে রাখছে সঠিকভাবে। তো বন্ধুরা, তো এটা কিন্তু তোমাদের হচ্ছে পিৎজা, কিন্তু আবার অর্ডার করে খেতে হবে না, তোমরা নিজেরা এরকম করে ঘরের মধ্যে ডিম পিৎজা বানিয়ে খেয়ে নিবে। আর আমি কিন্তু আবার মানে যখন হচ্ছে বিদেশিরা যেরকম খায় না, যে হচ্ছে ডিমকে কাটে আর ডিম থেকে কুসুমটা বের হয়ে চলে যায়, আমি আবার সেরকম ডিম পছন্দ করি না। সেরকম ডিম দেখলে আমার আবার কাঁচা ডিমের কথা মনে পড়ে যায়, এই জন্য আমি এরকম ডিম খাই না। আর তার জন্য আমি একটু বেশি এক্সট্রা বেশি ভেজে তারপরে হচ্ছে ডিমটা ইয়া করি। দেখো, একেবারে পিৎজা লাগছে। তো আমার এখন দেখে তো পিৎজার কথা মনে পড়লো, তাই ভাবছি যে এটাকেই পিৎজা বানিয়ে খেয়ে নেব, কোনো সমস্যা নেই। তো আমি এখন আমার রেগুলার প্লেটে ডিম পোস্টটাকে এরকম করে নিয়ে নিলাম। তারপরে নেওয়ার পরে আমি আমার ফেভারেট চামচটাকে এমন করে নিয়ে নিলাম। এখন আমি এটাকে খাবো, তো চলো ঘরে যাই। তো এখন আমি এই যে এইভাবে ধরবো আর এমন করে খাবো। আমি হচ্ছে পৃথিবীর বেস্ট শেফ, তোমরা যদি আমার কথায় মত থাকো তাহলে ভিডিওতে
লাইক দিতে হবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এরকম আরও মজাদার ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য ভিডিও নিয়ে অপেক্ষা করবে। আল্লাহ হাফেজ। Subscribe to our channel and click the bell icon and comment করো সকলে যেন আমার ব্লগের পার্ট 2 দেখতে পারো।